সূরা আন-নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না। নৈতিকতা ও শালীনতার দিক থেকে এটা তোমাদের জন্য উত্তম পন্থা। আল্লাহ তাআলা তোমাদের এসব বলে দিচ্ছেন যাতে করে তোমরা কথাগুলো মনে রাখতে পারো। ঘরের দরজায় গিয়ে যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হবে। যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে এমত অবস্থায় তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে। এটা তোমাদের জন্য সব দিক থেকে উত্তম। তোমরা যখন যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون। তবে যেসব ঘরে কেউ বসবাস করে না যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে তেমন কোন ঘরে প্রবেশে তোমাদের কোন পাপ নেই, কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আবার যা কিছু তোমরা গোপন করো।